প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতন জিডি স্পোর্টস এর নিয়মিত আয়োজন খেলা প্রতিদিন নিয়ে। মেসির ফ্রি কিক অন্যদের পেনাল্টি কিকের সমান মনে করেন দালাস কোচ। লিওনেল মেসির বাপা, তার ফ্রি কিক, এগুলো নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার কমতি নেই। কতজন এসব নিয়ে কত কি যে বলেছেন তার ইয়ত্তা নেই। মেসি যে দলের হয়ে ফ্রি কিক নেন তাদের জন্য এটা আনন্দের এক উপলক্ষ, অন্যদিকে যে দলের বিপক্ষে নেন সেই দলের জন্য এটা হয়ে দাঁড়ায় উৎকণ্ঠার মুহূর্ত। লিগস কাপে আজ ইন্টার মায়ামি এফসি ডালাস ম্যাচেও এমন একটি মুহূর্ত এসেছিল। লিগস কাপের শেষ ষোলোর ম্যাচটি তখন 85 মিনিটে, মেসির দল মায়ামি 4-3 গোলে পিছিয়ে। এমন সময় মায়ামি ফ্রি কিক পায় ডালাসের পেনাল্টি বক্সের ঠিক বাইরে বাঁ দিকে। ফ্রি কিকটি পাওয়ার পরই আনন্দে লাফিয়ে ওঠেন ডাগ আউটে থাকা মায়ামির কোচ জেরার্ড মার্টিনো আর তার খেলোয়াড়েরা। পাশেই ডালাসের ডাগ আউটে নেমে আসে নীরবতা। মায়ামির ডাগ আউটে সবার মনোভাবটা ছিল এরকম, আমাদের আর ধ্যাকায় কে, সমতায় ফিরছি। অন্যদিকে ডালাসের কোচ আর খেলোয়াড়েরা হয়তো ধরেই নিয়েছিলেন এবার আর রক্ষে নেই, গোল আমরা খেতে চলেছি। দুই দলের দুই রকমের এই মনোভাব যে মেসির ফ্রি কিক নেওয়ার আগেই ছিল সেটা স্পষ্ট হয়েছে ম্যাচ শেষে ডালাস ও মায়ামির দুই কোচের কথায়ও। ডালাসের টয়োটা স্টেডিয়ামে টাই ব্রেকারে 5-3 গোলে হেরে যাওয়া ম্যাচ শেষে ডালাসের কোচ নিকো এস্তোভেস বলেছেন, আমি তো ভেবেছিলাম আমরা জিততে যাচ্ছি, সত্যি আমরা তাদের খুব কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছিলাম। ম্যাচের শুরুতে মেসি গোল করলেও এক পর্যায়ে ব্যবধান 3-1 বানিয়ে ফেলে ডালাস। সেখান থেকে মায়ামির বদলি খেলোয়াড় বেনজামিন ক্রিমাস্টি ব্যবধান কমিয়ে করেন 3-2, কিন্তু রবার্ট টেইলরের আত্মঘাতী গোলে ডালাস আবারও এগিয়ে যায় 2 গোলের ব্যবধানে 4-2। এরপর মেসির ফ্রি কিক থেকে ডালাসের মার্কো পারফানের গোলে ব্যবধান হয় 4-3। এরপরই মেসি ওই ফ্রি কিক, অমন জায়গায় মায়ামি ফ্রি কিক পাওয়ার পরই যা বোঝার তা বুঝে গিয়েছিলেন এস্তোভেস। ম্যাচ শেষে তিনি বলেছেন, আমি মনে করি এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই, সবাই দেখেছে কি হয়েছে। ওই জায়গায় তার একটা ফ্রি কিক অন্য যে কোনো খেলোয়াড়ের জন্য পেনাল্টির মতো। মেসির ওই ফ্রি কিক নিয়ে মায়ামির আর্জেন্টাইন কোচ মার্তিনো বলেছেন, আপনার এটা মনে হবেই যে ওই জায়গা থেকে ফ্রি কিকে এসে গোল করবে। 128 বছর পর অলিম্পিকে ফিরতে পারে ক্রিকেট। 2028 সালে লস এঞ্জেলেস অলিম্পিকে ফিরতে পারে তিন কাঠির খেলাটি। সবশেষ 1900 সালে প্যারিস অলিম্পিকে ছিল ক্রিকেট, একটি মাত্র ম্যাচ হয়েছিল সেইবার, গ্রেট ব্রিটেন বনাম ফ্রান্সের সেই ম্যাচে জিতেছিল গ্রেট ব্রিটেন। লস এঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হলে টি-20 ফরম্যাটে খেলা হবে বলে জানা গেছে। ছেলে এবং মেয়েদের ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করা হতে পারে। অলিম্পিকের সম্প্রচার স্বত্ব পাওয়া ভারতীয় টেলিভিশন সংস্থা নাকি ক্রিকেট ফেরানোর প্রস্তাব রেখেছে বলে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা। শুধু ক্রিকেটই নয়, লস এঞ্জেলেস অলিম্পিকে আরও 8টি খেলা যুক্ত হবার পরিকল্পনা চলছে। আনন্দবাজার পত্রিকা জানায়, আগামী বছর প্যারিস অলিম্পিকের খেলা ভারতের যে টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে তারা এক একটি খেলা দেখাতে $20 মিলিয়ন অর্থাৎ 165 কোটি টাকা দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC-কে। 2028 সালে ক্রিকেট যদি অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় তাহলে সম্প্রচারের দল 10 গুণ বেড়ে যেতে পারে। অন্য একটি সূত্রে জানা গেছে 2024 সালের প্যারিস অলিম্পিকের জন্য ভারত থেকে সম্প্রচারের স্বত্ব বাবদ IOC পেতে যাচ্ছে 165 কোটি টাকার কাছাকাছি। যদি এখানে ক্রিকেটকে যোগ করা হয় তাহলে এই অঙ্কটা বেড়ে দাঁড়াতে পারে 1585 কোটি টাকায়। অর্থ আয়ের এই সুযোগ ছাড়তে চাইছে না অলিম্পিক কমিটি। তাই 2024 সালে সম্ভব না হলেও 2028 অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে IOC। এবছরের শেষ দিকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অলিম্পিকে যদি শেষ পর্যন্ত ক্রিকেট অন্তর্ভুক্ত হয় তাহলে অংশ নেওয়া দেশগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে, যেমন ইংল্যান্ড দলের কোনো অস্তিত্ব থাকবে না, তারা খেলবে গ্রেট ব্রিটেনের হয়ে। ঠিক একই ঘটনা ঘটেছিল কমনওয়েলথ গেমসে। 2022 সালে কমনওয়েলথ গেমসে ওয়েস্ট ইন্ডিজ খেলতে পারেনি, সেবার খেলেছিল বারবাডোস। কারণ অলিম্পিক বা কমনওয়েলথ গেমসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের প্রতিটি দেশ আলাদাভাবে অংশ নেয়। ক্রিকেটকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC, যে কারণে 2024 সালের টি-20 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। অন্য আরেকটি সূত্র জানায়, লস এঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হলেও ক্রিকেট ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজিত হতে পারে, কারণ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই যুক্তরাষ্ট্রে। যদিও মেজর লিগ ক্রিকেট শুরু হয়েছে মার্কিন মুলুকে। যেহেতু 2028 সাল আসতে আরও 5 বছর বাকি, তার আগে স্টেডিয়াম তৈরি হয়ে যাবে বলে আশা করছে IOC। কন্টেন্ট কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আবার চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।